মাসুব ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে ও দূরে যে যেইখান থেকে ভিডিওটা উপভোগ করছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে দেখে নিন কি রেসিপি বানাচ্ছি। আজ বানাবো একদম নতুন মোল, আপনারা জানেন কি না জানি না, মোলের একটা রেসিপি বানাবো, পিঠা, মোলের পিঠা, মোল দিয়ে পিঠা। তো মোলটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন আপনারা চিনেন, এগুলো একদম নতুন জঙ্গলের গাছে হয় এই মোল। এই মোলের পিঠা দারুণ সুস্বাদু হয় বন্ধুরা, একবার হলেও ট্রাই করবেন। এই দেখুন এরকম হয়, দেখুন, দেখিয়ে দিচ্ছি তাহলে কী কী উপকরণ নিয়েছি। এই মোল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর কী কী লাগবে, এদিকে লাগবে চালের আটা, এদিকে অল্প একটু নিয়েছি ময়দা, আর এদিকে নিয়েছি তালের পাটালি, নিয়েছি তালের গুড়ের পাটালি নিয়েছি, আর এখানে নিয়েছি রিফাইন অয়েল, এগুলিই লাগবে আমার। তাহলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি মোলটা, একদম নতুন রেসিপি, দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। তাহলে এটা ব্লেন্ড করে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর এদিকে যে গুড়ের পাটালিটা নিয়েছিলাম সেটা এইভাবে করে আমি ভেঙে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দেবো আটার মধ্যে, দিয়ে দিচ্ছি। এই মোলটাও কিন্তু মিষ্টি হয়, তো এটাও আমি নিয়ে নিচ্ছি আটার মধ্যে। আর যে ময়দাটা নিয়েছিলাম অল্প সেটাও দিয়ে দিচ্ছি, আর এদিকে উষ্ণ গরম পানি নিয়েছি, দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এইভাবে করে, ঠিক আছে, এইভাবে করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন এইভাবে করে ব্যাটারটা রেডি করে নিয়েছি, দেখুন এইভাবে করে রেডি হয়ে গেছে। তো এইদিকে দেখুন চুলোটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। দেখুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দেবো আমি এই ময়দা, ব্যাটার, আটা আর ময়দা মিক্স করে যে ব্যাটারটা করে রেখেছিলাম এটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। এই মোলের পিঠাটা নতুন একদম, আর কি সেন্ট, কি সুন্দর একটা সেন্ট ছেড়েছে, খুবই ভালো লাগে। দেখতে থাকুন আপনারা কীভাবে বানাচ্ছি এই পিঠাটা, একদম নতুন রেসিপি, আপনারা মনে হয় যেন সবাই জানেন না এটা কি ফল। তো আমাদের এদিকে হয় মোল, দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। তাহলে দেখুন একটা রেডি হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে, তুলে নিচ্ছি, তো আবার আমি ওইভাবে করে দিয়ে দিচ্ছি, দেখুন আবার এইভাবে করে দিয়ে নিচ্ছি একটা, দিয়ে এইভাবে করে একটু চারিয়ে দিচ্ছি, তো দেখুন এটাও উল্টিয়ে দিচ্ছি এইভাবে করে, এটাও হয়ে গেছে, দেখুন এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এইভাবে করে সব বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। দেখুন এই পিঠাটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি, তো একটা প্লেটে তুলে তারপর দেখাচ্ছি। দেখুন সব এইভাবে করে বানিয়ে নিয়েছি, তো কড়াইটা আমি নামিয়ে দিলাম, একটা প্লেটে তুলে নিচ্ছি তারপর দেখাচ্ছি। দেখুন
মোলের পিঠা রেডি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর সেন্ট, আর খেতে তো অসম্ভব মজার হয়। দেখুন দেখুন এইভাবে করে বানিয়ে নিয়েছি, আর দুর্দান্ত খেতে। অসম্ভব মজার হয়েছে বন্ধুরা, তো আপনারাও বাড়িতে এইভাবে করে বানিয়ে খাবেন, দেখবেন, আশা করি ভালো লাগবে খুবই। তো প্লিজ এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো।